ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইলহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতিহ মানুষ মরে যাওয়ার পরেও যে ষাটটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়েন আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামে আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনারা অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে বলে সুবহানাল্লাহ অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক কি দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা এই দোয়াটা পড়বেন সকালবেলা তো যে রহমতের ফেরেশতা একটা মোরগ দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রুহ নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়াসআলুনাকা আনির রুহ তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে কইলে দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সেজে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লায়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট আমার